Nowadays, we stay in an academic situation, but we could not stop our study. We should continue our study. For this purpose and according to this circumstance, the authority of St. Joseph School arranges classes through online. I am Mori Rani Poddar, assistant teacher of St. Joseph School. Today, our topic is transformation of sentence or changing sentence, which is include the syllabus of class 8. Firstly, we try to know what is changing sentence. What is transformation of sentence or changing sentence? Transformation of sentence or changing sentence means to change a sentence structure without changing its meaning. The basis of changing sentence according to syllabus. Change of assertive, interrogative, optative, imperative, exclamatory sentences. Voice. Today we discuss the rules of changing assertive sentence. We all know there are two kinds of assertive sentence. One is affirmative sentence and another is negative sentence. Now we will try to know how to change assertive sentence. How to change assertive sentence? That means how to change affirmative sentence to negative sentence. The rules of changing affirmative sentence to negative sentence according to NCTB syllabus. যেহেতু তোমাদের এই রুলসগুলো তোমাদের বইয়ে বাংলায় আছে, সেজন্য আমি তোমাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অনলি বা ওয়ান যদি সৃষ্টিকর্তা, আল্লাহ বা অন্য কোনো ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করে, সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা পরিবর্তন করব, তখন সেই সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বা বসবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন ব্যবহৃত হবে এবং সেটা ইন্ডিকেট করবে সৃষ্টিকর্তা এবং ব্যক্তিবাচককে, তখন আমরা যখন সেটাকে নেগেটিভে পরিবর্তন করব, তখন সেটা নেগেটিভে যখন আমরা পরিবর্তন করব, তখন অনলিটার স্থানে পরিবর্তিত হয়ে বসবে নান বা। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এই অনলির জায়গাটা মানে অনলির স্থানে অনলিটা উঠে গিয়ে বসবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। সো ইজ ওয়ান অফ রুলস। দেন সেকেন্ড রুলস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অনলি বা অ্যালোন কোনো বস্তুবাচক, এবার ব্যক্তিবাচক নয়, এখানে বলা হচ্ছে বস্তুবাচক, যদি কোনো বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করে, তাহলে যখন আমরা তাকে নেগেটিভে পরিবর্তন করব, সে সময় এই অনলির বা অ্যালোন এর স্থানে বসবে নাথিং বা। তাহলে আমাদেরকে পরিবর্তন মানে দেখতে হবে পার্থক্যটা, প্রথমেরটা ছিল ব্যক্তিবাচক, পরেরটা হলো বস্তুবাচক। তাহলে ব্যক্তিবাচকের জন্য অনলিতে অন্য একটা ওয়ার্ড আসলো আর বস্তুবাচকের জন্য অন্য একটা ওয়ার্ড আসলো। তাহলে যখন এখানে বস্তুবাচক থাকবে, তাহলে সেই অনলি বা অ্যালোনের স্থানে বসবে নাথিং বা। এখানেও আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি, আই নিড আ পেন অন, আই নিড নাথিং বাট আ পেন। তাহলে প্রথমে অ্যাফার্মেটিভে ছিল আই নিড এ পেন অনলি, তাহলে আমরা সেটাকে যখন নেগেটিভে পরিবর্তন করলাম, তখন সেখানে আসলো এ আই নিড নাথিং বাট আ পেন। তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় রুলসটা। প্রথম রুলসে ছিল ব্যক্তিবাচক, পরের রুলসে আমরা শিখলাম বস্তুবাচক। এবার তিন নাম্বার রুলস, নাম্বার থ্রি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অনলি বা অ্যালোন কোনো সংখ্যাবাচক শব্দকে কোয়ালিফাই করলে অনলি বা অ্যালোনের স্থানে কি বসবে, মোর দ্যান, নট মোর দ্যান অথবা বসবে হচ্ছে নট লেস দ্যান। তা আমরা জানি নট মোর দ্যান মানে বেশি নয়, নট লেস দ্যান মানে কম নয়, মানে যেটুকু চাওয়া হচ্ছে ইমিডিয়েট সেটুকু। কারণ যেহেতু এখানে আমরা কি করতে পারবো না, আমরা কোনো অর্থে পরিবর্তন করতে পারবো না। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, অ্যাফার্মেটিভে যদি থাকে আই নিড 30 টাকা অনলি, আই নিড 30 টাকা অনলি, তাহলে এখানে যদি তুমি নেগেটিভ করতে চাও, আমরা দুভাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমি
বলছি not more than it. I don't need more than 30 টাকা. I don't need more than 30 টাকা. আর যদি তুমি less than কে ইউজ করতে চাও তাহলে আমরা কিভাবে সেটা পরিবর্তন করতে পারবো? I don't need less than 30 টাকা. তাহলে এটা গেল আমাদের 3 নাম্বার রুলস. আমরা তিনটা রুলস এখানে পড়লাম. প্রথমটা ছিল হচ্ছে ব্যক্তিবাচক নয়, প্রথমটা ছিল ব্যক্তিবাচক বা সৃষ্টিকর্তা বা মানে সর্বশক্তিমান যেহেতু বোঝায় সেরকম, আর দ্বিতীয়টা আমরা পড়েছি বস্তুবাচকের ক্ষেত্রে, তৃতীয়টা আমরা পড়লাম সংখ্যাবাচকের ক্ষেত্রে. তাহলে এই তিনটা পার্থক্যের কারণে কিভাবে তিনটা সেন্টেন্সে পরিবর্তন করতে হলো সেটা আমরা শিখলাম. এবার 4 নাম্বার রুলস, ক্যান মাস্ট বা হ্যাভ টু যোগে গঠিত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় ক্যান মাস্ট বা হ্যাভ টুর স্থানে কি বসবে? ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প, দুটো আমরা ব্যবহার করতে পারি. একটা হচ্ছে ক্যান নট বা আর একটা হচ্ছে ক্যান নট হেল্প. তবে যদি একটা এখানে একটা রুলস আছে আমাদের সেক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে. যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে এই যে মেন ভার্ব যেটা থাকবে ক্যান নট হেল্প এর পরে যে মেন ভার্বটা বসবে সেটার সাথে আমাদেরকে যুক্ত করতে হবে আই এন জি. আই এন জি এটাই হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে বা মনোযোগ দিয়ে করতে হবে. তাহলে আমি এটারও একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি এই 4 নাম্বার রুলসে. উই মাস্ট ওবে আওয়ার টিচার্স, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স. উই মাস্ট ওবে আওয়ার টিচার্স. উই ক্যান নট বাট ওবে আওয়ার টিচার্স, এটা আমরা করলাম ক্যান নট বাট দি. এবার আমরা করব ক্যান নট হেল্প দি. অর উই ক্যান নট হেল্প ওবে আওয়ার টিচার্স. তাহলে এখানে হেল্পের সাথে আমরা কি যুক্ত করলাম? আইএনজি যুক্ত করলাম. এটাই হচ্ছে এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্য. তাহলে আমরা 4টা রুলস করলাম. 4টা রুলসের মধ্যে আমরা দেখলাম যে 3টা রুলসের প্রথমে যেটা ছিল সেটার মধ্যে অনেকটাই মানে মিল ছিল, জাস্ট একটা পরিবর্তন ছিল পোস্টটার ক্ষেত্রে. প্রথমে ছিল ব্যক্তিবাচক বা সর্বশক্তিমান, দ্বিতীয়টা ছিল আমাদের বস্তুবাচক, এবং তার 3 নাম্বার আমরা বা তৃতীয়টা যেটা আমরা করেছিলাম সেটা ছিল সংখ্যাবাচক. এবার আমরা করলাম কিছু মডেল অক্সিলারির ক্ষেত্রে ক্যান মাস্ট বা হ্যাভ টু হলে আমরা কীভাবে সেটা চেঞ্জ করতে পারব. এবার 5 নাম্বার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রথমে যদি এ অল বা এভরি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা এটা পরিবর্তন করব তখন কি হবে? এ অল বা এভরি স্থানে বাক্যের শুরুতে বসবে দেয়ার ইজ নো, এবং ভার্বের পূর্বে বার বা হু বসবে. তবে মনে রাখতে হবে এখানে একটা বার ব্যবহৃত হলে ভার্বের পরবর্তী অংশে অ্যাফার্মেটিভ রূপ হবে এবং হু ব্যবহৃত হলে পরবর্তী অংশে নেগেটিভ রূপ ব্যবহৃত হবে. তবে এখানে অপশন থাকলে আমরা যেই অপশনটাই ব্যবহার করি কেন সেটা প্রপারলি ব্যবহার করতে হবে. যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাফার্মেটিভে আছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায় তার সন্তানকে ভালোবাসে. আমি একটু বাংলা করে দিলাম, তোমরা বাংলা করে যদি পড়ো তাহলে তোমাদের ট্রান্সলেশনটাও কমপ্লিট হয়ে যাবে, তোমরা বুঝতে পারবা সেন্টেন্সটা কি, তারপর বা তুমি কিভাবে চেঞ্জ করতেছো বা অর্থটা কতটা পরিবর্তন হচ্ছে. তাহলে এখানে আমরা দেয়ার ইজ নো দিয়ে ট্রাই করছি প্রথমেরটা. তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে আমরা নেগেটিভ করছি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড. তাহলে এখানে বাংলাটা দেখো একই রকম আছে কিন্তু অর্থের ক্ষেত্রে, যে এ পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা শুধু স্ট্রাকচারটা পরিবর্তন করছি কিন্তু অর্থগত যে ব্যাপারগুলো থাকছে সেগুলো কিন্তু একই রকম থাকছে, এবং এই অর্থগত ব্যাপার মানে ব্যর্থগত দিকটা ঠিক রাখার জন্যই আমরা বিভিন্ন ধরনের রুলস এখানে দেওয়া হয়েছে. তাহলে আজকের মতো আমরা এই 5টাই করলাম, এবং আমরা যদি 5টা বারবার রিভিউজ দেই এবং এগুলো তোমাদের রুলসগুলো একদম তোমাদের প্রপারলি তোমাদের গ্রামার বইয়ে দেওয়া আছে তো কোনো সমস্যা হবারই কথা নয়। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হোম। থ্যাংক ইউ।